নমস্কার বন্ধুরা, বুলবুলিতলা শিশুনিকেতন উচ্চ বিদ্যালয়ের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। বুলবুলিতলা শিশুনিকেতন উচ্চ বিদ্যালয়ের শিক্ষণমূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের স্কুলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। সাথে সাথে আমাদের এই চ্যানেলটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আমাদের সমাস নিয়ে আলোচনা হচ্ছিল। আগের ক্লাসে দ্বন্দ্ব সমাস আলোচনা করেছি, আজকে তৎপুরুষ। তো তৎপুরুষ সমাস আলোচনার আগে কিছু তথ্য হবে জেনে নাও। যেমন তৎপুরুষ সমাস কি? তৎপুরুষ সমাস হচ্ছে যে সমাসে কর্মকারক বাচক, অপাদান বাচক, অধিকরণ বাচক এই সমস্ত বিভক্তি বা অনুসর্গ লোপ পাবে এবং কর্মপদের অর্থ প্রদান হবে। অর্থাৎ আরেকবার ঘুরিয়ে বলা যায় এই সংজ্ঞাটাকে, যে সমাসে কারকবাচক বিভক্তি বা অনুসর্গ লোপ পাবে এবং কর্মপদের অর্থ প্রদান হবে তাকে বলা হয় তৎপুরুষ সমাস। এই তৎপুরুষ সমাস নির্ণয় করতে গেলে দেখো, প্রথমে আমরা কারকটা একটু স্মরণ করবো। কারক আমরা করেছি, সেই কারকে দেখতে পেয়েছি আমরা, কর্তৃকারক, কর্মকারক, অপাদান কারক। সেই কারকগুলো কর্তৃকারক ছাড়া কর্মকারক, অপাদান, নিমিত্ত বলো, অধিকরণ, সেই সমস্ত কারকের বিভক্তি এবং অনুসর্গ আমরা পেয়েছি। সেই বিভক্তি এবং অনুসর্গগুলোকে আমরা একটু স্মরণ করবো, কারণ এই বিভক্তি এবং অনুসর্গগুলোর এই সমাস নির্ণয় করতে গেলে সেগুলো একটু আমাদের খুবই দরকার আছে। দেখো, কর্ম তৎপুরুষ, এই কর্ম তৎপুরুষ, কর্ম তৎপুরুষ, অপাদান তৎপুরুষ, নিমিত্ত তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ, সম্বন্ধ তৎপুরুষ, এই সমাস নির্ণয় করতে গেলে জানতে গেলে আমরা দেখো কারকের নাম আছে। যেমন কর্ম কারক ছিল আগে, কর্ম কারক, অপাদান কারক ছিল, তাহলে সেই কারকের বিভক্তি এবং অনুসর্গগুলো এখানে আমাদের একটু প্রয়োজন আছে। তাহলে দেখো, তাহলে কি করছিলেন, কর্ম কারকে কি ছিল বিভক্তি না কে, আমরা ক্রিয়াকে কি বা তাকে দিয়ে প্রশ্ন করলে সেটা কর্ম পেতাম। তো সেখানে আমরা দেখেছি যে কর্মকারকে বিভক্তি হচ্ছে কে। তো দেখো, তাহলে কর্ম তৎপুরুষ এই সমাসটি কি? কর্ম তৎপুরুষ হচ্ছে, ধরো আমি একটা লিখছি যে বধূকে বরণ সমান বধূ বরণ। তাহলে এইখানে সমাসবদ্ধ পদ, এই সমাসবদ্ধ পদে দেখো এই কে আছে কি, কে নেই, তাহলে কি হলো, এই কেটা লুপ্ত হলো, কেটা লোপ পেল, তাহলে কি হলো, বধূ বরণ। তাহলে এটা কর্ম তৎপুরুষ কি সে সংজ্ঞায় আসছে আমি দেখো। তাহলে যে তৎপুরুষ সমাসে কর্মকারক বাচক বিভক্তি বা অনুসর্গ লোপ পাবে এবং পরপদের অর্থ প্রদান করে, তৎপুরুষ সমাসের সংজ্ঞায় বলা আছে যে কারকবাচক বিভক্তি, পূর্বপদে কারকবাচক বিভক্তি লোপ পাবে এবং পরপদের অর্থ প্রদান হবে তাকে বলা হয় তৎপুরুষ সমাস। এইবার আমরা আসছি যখন কর্ম তৎপুরুষে, তখন আমরা কি করবো না, যে তৎপুরুষ সমাস, যে তৎপুরুষ সমাসে কর্মকারক বাচক বিভক্তি বা অনুসর্গ লোপ পাবে এবং কর্মপদের অর্থ প্রদান হবে তাকে বলা হয় কর্ম তৎপুরুষ সমাস। তাহলে এখানে দেখো কে লোপ পেয়েছে, তাহলে কে হচ্ছে কি না, কর্মকারক বাচক বিভক্তি, এই কর্মকারক বিভক্তি লোপ পেয়ে আমাদের কি সমাসবদ্ধ পদ হয়েছে, বধূ বরণ। সেই জন্য এটা হচ্ছে কর্ম তৎপুরুষ। এটা খুবই সোজা, এই সবগুলো নিয়ম একই রকম, মানে সংজ্ঞাগুলো সব একই রকম হবে। তাহলে দেখো, তাহলে আরেকটা উদাহরণ দেখো, এখানে যদি আমরা একটা বলি বাসন মাজা, বাসন মাজা, তাহলে কি হবে, এটা ব্যাসাক্ত বলে কি হবে, বাসনকে মাজা। তাহলে বাসনকে বলো কে বিভক্তি লোপ পাচ্ছে, তাহলে এটা কি হলো যে আমাদের কর্ম তৎপুরুষ, বোঝা গেছে। আচ্ছা, তারপরে দেখো কর্ম তৎপুরুষ, মানে একই রকম সংজ্ঞা বলেছি,
যে তৎপুরুষ সমাসে কর্ম কারণ বাচন বিভক্তি বা অনুসর্গ লোপ পাবে এবং পরপদের অর্থ প্রদান হবে তাকে বলা হয় করণ তৎপুরুষ সমাস। এটা কেন করণ কারণে আমরা সাধারণত কি অনুসর্গ পেয়েছিলাম? দ্বারা এবং দিয়া, তাহলে দ্বারা দিয়ে লোপ পাবে। তাহলে এই দ্বারা এবং দিয়া আমি লিখছি থাকবো ঢেঁকি দ্বারা ছাটা, ঢেঁকি দ্বারা ছাটা কি হবে? ঢেঁকি ছাটা। তাহলে দেখো দ্বারা আছে সমাপদ পদে দ্বারা, তাহলে এই দ্বারাটা লোপ পেলো। তাহলে কি হলো না করণ তৎপুরুষ সমাসে কি লোপ পাবে? না করণ বাচক বিভক্তি বা অনুসরণ। ফলে একবার সংজ্ঞা দিলে আমি একবার বলে দিই, দেখো তাহলে এখন নিজেরাই করতে পারবে, যে প্রত্যেকটা সংজ্ঞা তোমরা নিজেরা করতে পারবে। ফলে করণ তৎপুরুষ সমাস কাকে বলে? যে তৎপুরুষ সমাসে করণবাচক বিভক্তি বা অনুসর্গ লোপ পাবে এবং পরপদের অর্থ প্রদান হবে তাকে বলে করণ তৎপুরুষ সমাস। যেমন ঢেঁকি দ্বারা ছাটা সমান ঢেঁকি ছাটা, এরকম অনেক কিছু। ধরো মন করা, মন করা, মন দিয়ে গড়া, তাহলে দ্বারা দিয়ে আমরা জানি অনুসর্গ, তাহলে সেই জন্য এই দিয়ে লোপ পাবে, তাহলে এটা হলো মন গড়া। এরপরে দেখো অপাদান তৎপুরুষ, তাহলে অপাদান তৎপুরুষের সংজ্ঞা কি হবে? যে তৎপুরুষ সমাসে অপাদানবাচক বিভক্তি ও অনুসর্গ। একটা কথা মনে রাখবে যে সব ক্ষেত্রে কিন্তু বিভক্তি বা অনুসর্গ প্রয়োজন হয় না, যে যে ক্ষেত্রে যেমন অনুসর্গ প্রধান আমাদের সমাস আছে অনুসর্গ প্রধান আর বিভক্তি প্রধান সমাজ। যেমন এখানে দেখো বিভক্তি প্রধান, এখানে আমরা এই পাশে যদি কে বিভক্তি হয় এটা দ্বারা দিয়া অপাদানে বইতে থেকে নিমিত্ত জন্য নিমিত্ত অধিকরণে তে অন্তস্থ, তাহলে বিভক্তি হয় সম্বন্ধে র আর এর বিভক্তি। তবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কে এই অধিকরণের বিভক্তি, কর্ম তৎপুরুষের বিভক্তি, অধিকরণ তৎপুরুষের বিভক্তি আর সমন্বতে বিভক্তি, আর এই বাকি তিনটে দেখো এগুলো হচ্ছে অনুসরণ। তবে আসছি যে অপাদান তৎপুরুষ কাকে বলে? যে তৎপুরুষ সমাসে অপাদান বাচক বিভক্তি বা অনুসর্গ লোপ পাবে এবং পরপদের অর্থ প্রদান হবে তাকে বলা হয় অপাদান তৎপুরুষ। যেমন বিলাত ফেরত, বিলাত ফেরত বাক্য কি হবে? বিলাত হইতে ফেরত, বিলাত হইতে ফেরত, তাহলে হইতে হইতে অনুসর্গ, তাহলে হইতে অনুসর্গ লোপ পেয়েছে এবং সমাসবদ্ধ পদে আছে কি নেই, তাহলে অপাদান তৎপুরুষ সমাস হচ্ছে কি? না যে তৎপুরুষ সমাসে অপাদান বাচক বিভক্তি বা অনুসর্গ লোপ পাবে এবং পরপদের অর্থ প্রদান হবে তাকে বলা হয় অপাদান তৎপুরুষ, বিলাত ফেরত। তারপরে দেখো এখানে আরেকটা উদাহরণ, জেল পালানো, জেল হইতে পালানো, এরকম উদাহরণ অনেক আছে, তোমরা একটু বইগুলো দেখে নেবে। আচ্ছা তারপরে দেখো নিমিত্ত তৎপুরুষ আসছি, নিমিত্ত তৎপুরুষটা কি? নিমিত্ত তৎপুরুষ কথাতেই আছে, কথাতেই আছে নিমিত্ত, অর্থাৎ যে তৎপুরুষ সমাসে নিমিত্ত বাচক বিভক্তি বা অনুসর্গ লোপ পাবে। আমি নিমিত্ত বাচক বিভক্তি অনুসর্গ যদি পাশে লিখেছি জন্য নিমিত্ত, তাহলে জন্য এবং নিমিত্ত লোপ পাবে পর আর পরপদে অর্থ প্রদান। যেমন দেখো নিমিত্ত তৎপুরুষটা কি? তীর্থযাত্রা, তীর্থে উদ্দেশ্যে যাত্রা,
তার তীর্থের উদ্দেশ্যে যাত্রা। তাহলে আমরা কি জানি নিমিত্ত তৎপুরুষ অর্থাৎ নিমিত্ত বাচক যে সব অনুসর্গ বিভক্তি কি 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 অনুসর্গ যে জন্য নিমিত্ত উদ্দেশ্য এইগুলো ব্যবহৃত হয় সেইগুলো লোক পাবে। তাহলে দেখা গেল তীর্থযাত্রার উদ্দেশ্য আছে, তীর্থযাত্রার মধ্যে সমস্ত পদে নেই, তার তীর্থের উদ্দেশ্যে যাত্রা। বিদ্যার নিমিত্ত আলাপ কি হয় বিদ্যালয়, তাহলে সেখানে নিমিত্ত আমরা বিদ্যালয়ের কথাটা বললে বিদ্যার নিমিত্ত আলাপ ব্যাসবাক্য বললে, তাহলে ব্যাসবাক্যটা আমরা বলি না, তাহলে নিমিত্ত সেখানেও কি হয় নিমিত্তটা লোপ পেয়েছে। তাহলে বিদ্যালয় বিদ্যার নিমিত্ত আলাপ, ডাক মাসুল ডাকের নিমিত্ত মাসুল। তাহলে এই যে নিমিত্ত তৎপুরুষ আর কি দেখলাম না জন্য নিমিত্ত এগুলো পূর্বপদে থাকবে এবং এই পূর্বপদে এই অনুসর্গ লোপ পাবে আর পরপদে অর্থ প্রধান হবে। তারপর আছে এখন অধিকর তৎপুরুষ, তাহলে অধিকর তৎপুরুষে আমরা কি দেখেছি অনুসর্গ না বিভক্তি, না এখানে বিভক্তি সাধারণত হয়। তাহলে কি করবো যে অধিকর তৎপুরুষ সমাস কাকে বলে, যে তৎপুরুষ সমাসে অধিকরণ বাচক বিভক্তি বা অনুসর্গ লোপ পাবে, তাহলে অনুসর্গ এখানে ব্যবহৃত হয় না, তার সত্ত্বেও আমরা যদি বলি অসুবিধা নেই যে যে তৎপুরুষ সমাসে অধিকরণ বাচক বিভক্তি বা অনুসর্গ লোপ পাবে এবং পরপদে অর্থ প্রধান হবে তাকে বলা হয় অধিকরণ তৎপুরুষ। অধিকরণ তৎপুরুষে আমরা সাধারণত কি জানি যে একটা অধিকরণ মানে হচ্ছে কোনো একটা স্থান জায়গা বোঝাবে, কোনো একটা জায়গাতে বোঝায় অঞ্চলে বোঝায় এরকম স্থান কাল পাত্র এটা আমরা জানি যে তৎ অধিকরণ তৎপুরুষ আমরা অধিকরণ কারকেও হয়েছে। সেই জন্য দেখো গোলা ভরা যদি আমি বলি তাহলে গোলা ভরা কি হবে, তাহলে গোলা ভরা আমাদের যদি ব্যাখ্যা করি কি হবে গোলায় ভরা বা গোলাতে ভরা, তাহলে গোলা ভরা তাহলে গোলাতে একটা স্থান বোঝাচ্ছে জায়গা বোঝাচ্ছে, তাহলে সেটা কি হলো না অধিকরণ তৎপুরুষ হলো যে গোলায় ভরা কি একটা জায়গায় বোঝাচ্ছে যে গোলা ভরা। তারপর কি আরো আছে উদাহরণ জলমগ্ন জলে মগ্ন, তারা একটা স্থান বোঝাচ্ছে কোথায় মগ্ন জলে মগ্ন। গাছ পাকা গাছে পাকা, তাহলে এই যে এক স্থান বোঝাচ্ছে তাহলে সেটা হচ্ছে কি না অধিকরণ তৎপুরুষ, তাহলে অধিকরণ তৎপুরুষ আমরা কি পেলাম না যে অধিকরণ বাচক যে বিভক্তি সেগুলো লোপ পাবে আর পরপদে অর্থ প্রধান। এরপর দেখো সমন্বয় তৎপুরুষ, সমন্বয় তৎপুরুষে প্রধান দিক হচ্ছে র আর এর বিভক্তি, আমরা সমন্বয় কারকও দেখেছি তো এখানেও দেখো র আর এর বিভক্তি থাকবেই। যেমন দেখো আমি যদি বলি যে মামা বাড়ি ব্যাসবাক্য বলে কি হবে মামার বাড়ি, মামার বাড়ি তাহলে মামার এখানে র বিভক্তি, তারপর সম্বন্ধিত তৎপুরুষ কি সমাস, সম্বন্ধ তৎপুরুষ সমাস কাকে বলে, যে তৎপুরুষ সমাসে সম্বন্ধবাচক বিভক্তি বা অনুসর্গ লোপ পাবে এবং পরপদে অর্থ প্রদান হবে তাকেই বলা হয় সম্বন্ধ তৎপুরুষ। যেমন সব যাত্রা সবে যাত্রা, রাজপুত্র রাজার পুত্র, তাহলে এইরকম যখনই বোঝাবে সেগুলো হবে সম্বন্ধ তৎপুরুষ। এরপরে আসছি দেখো এই ছটা সমাস কারকের সঙ্গে কিছুটা বেশ কিছুটা মিল আছে, এই জন্য বললাম যে এটা হচ্ছে কারক প্রধান মানে কারক প্রধান বিভক্তি অনুসর্গ এইগুলোর যে প্রয়োজনীয়তা এখানে আসে। এরপরে দেখো এই ছটা ছাড়া আরো চারটে আছে, এই চারটে অর্থাৎ না তৎপুরুষ, না তৎপুরুষ উপপদ তৎপুরুষ ব্যক্তি তৎপুরুষ আর ক্রিয়া বিশেষণ তৎপুরুষ, না তৎপুরুষ সমস্যা আমাদের এখানে দেখো নামের মধ্যে আছে না তৎপুরুষ, তাহলে কি থাকবে পূর্বপদে একটা না নয় নেই এই শব্দগুলো থাকবে আর পরপদের অর্থ প্রধান হবে। দেখো নয় জানা কি হবে অজানা,
তাহলে অজানা শব্দে দেখো আমরা এই নয় কথাটা নিয়ে ব্যবহার করেছি, তাহলে এই নয়টা লোক পেয়েছে। তার পুরো মানে না, নয়, নেই, এই কথাগুলো থাকবে এবং কি হবে সেগুলো লোক পাবে। আর পরপদের অর্থ প্রধান না তৎপুরুষ সমাসে একেবারে, তাহলে যে তৎপুরুষ সমাসে না, নয়, নেই এইরকম শব্দগুলো থাকবে পূর্বপদে এবং পরপদের অর্থ প্রধান। কিন্তু মনে রাখতে হবে যে সবসময় লোক পাবে, পূর্বপদে না, নয়, নেই এই শব্দগুলো লোক পাবে এবং পরপদে অর্থ প্রধান। তেমন দেখো অচেনা, নয় চেনা, অসম্ভব, নয় সম্ভব, অসম্ভব, তাহলে না তৎপুরুষ বোঝা গেল। তারপরে আমরা আসছি উপপদ তৎপুরুষ। উপপদ তৎপুরুষটা কি? যে তৎপুরুষ সমাসে উপপদ লেখে বুঝতে হবে উপপদ জিনিসটা কি। উপপদ মনে হবে যে কিদন্ত পদ, কিদন্ত জিনিসটা আবার বুঝতে হবে যে কিদন্ত মানে হচ্ছে কোনো কিছু পড়া বোঝা। ক্রি ধাতু আমরা বলেছি সেভেন এইটে, ক্রি ধাতু, ক্রি ধাতু মানে হচ্ছে কোনো কিছু পড়া বোঝা। তাহলে ক্রি ধাতু কিদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস তাকে বলা হয় উপপদ তৎপুরুষ। এবার একটা উদাহরণ দেখো, উদাহরণ দেখলে বুঝতে পারবে। আমি যদি বলি পকেট মার, পকেট মারে যে, পকেট মারে যে, এখানে একটা এই যে কথাটা শেষে আসছে, যে আসবে উপপদ তৎপুরুষ একটা যে আসবে। আর একটা কি যে বলো উপপদ, তাহলে এখানে উপপদ কি এখানে মারে দেখো তাহলে যে তৎপুরুষ সমাসে কিদন্ত পদের সঙ্গে উপপদের সমাস হবে এবং পরপদের অর্থ প্রদান হবে তাকে বলা হয় উপপদ। এরপরে দেখো ব্যক্তি তৎপুরুষ, ব্যক্তি তৎপুরুষটা কি না, আমরা প্রত্যেকটা দেখলাম যে কর্ম থেকে শুরু করে একেবারে উপপদ পর্যন্ত পূর্বপদ, উত্তরপদ, পূর্বপদে বিভক্তি লোপ পাচ্ছে। এখানেও তো আমরা দেখবো যে ব্যক্তি বোঝাবে পূর্বপদে ব্যক্তি, অর্থাৎ কালবাচক ব্যক্তি বা বিস্তার বোঝাবে এবং পরপদের অর্থ প্রধান হবে। যে তৎপুরুষ সমাস তাকে বলা হয় ব্যক্তি তৎপুরুষ সমাস। ব্যক্তি তৎপুরুষে দেখো ব্যক্তি বা বিস্তার, ব্যক্তি বা বিস্তার বোঝাবে, ব্যক্তি বা বিস্তার বোঝাবে, ব্যক্তি বা বিস্তার দেখো চিরস্থায়ী, চিরকাল ব্যাপী স্থায়ী, চিরকাল, চিরকাল ব্যাপী স্থায়ী, চিরকাল ব্যাপী স্থায়ী, যে তৎপুরুষ সমাসে পূর্বপদে ক্রিয়া বিশেষণ থাকবে এবং পরপদে একটা বিশেষণ থাকবে তাকে বলা হয় ক্রিয়া বিশেষণ তৎপুরুষ। ক্রিয়া বিশেষণ দেখো, ক্রিয়া বিশেষণে একটা মনে রাখবে যে রূপে বা ভাবে এই কথাগুলো সমাসবদ্ধ পদে থাকবে না, সমাস সমান পদে থাকবে। রূপে এবং ভাবে এই কথাটি থাকবে সমাস সমান পদে। যেমন আদৌ ময়না, আদৌ রূপে ময়না বা আদৌ ভাবে ময়না,
অর্ধ স্ফুট, অর্ধ রূপে স্ফুট, অর্ধ রূপে স্ফুট, আর তারপর কি বললাম না আদৌ ভাবে ময়লা, তাহলে এটা ক্রিয়া বিশেষণ। দেখো দশটা ভাগ আছে, কর্মকর্তা পুরুষ, আর আমি বলছি কর্মকর্তা পুরুষ, অপরাঙ্কার পুরুষ, নিমিত্তকার পুরুষ, অধিকরণকার পুরুষ, সম্বন্ধকার পুরুষ। এরপরে আসছি নামকার পুরুষ, উপপাদ্য পুরুষ, ব্যক্তি তৎপুরুষ এবং ক্রিয়া বিশেষণ তৎপুরুষ। তাহলে এটা তৎপুরুষ সমাস আজ কমপ্লিট। এর পরে আসছি কর্মধারা, কর্মধারা বিশেষ্য বা বিশেষণ, বিশেষণের সঙ্গে বিশেষণ বা বিশেষের সঙ্গে বিশেষ, সেই